হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আছো সুস্থ আছো, ভালো আছো? তোমাদের একটা ভীষণ ভালো একটা জিনিস দেখাতে চলেছি। দেখো, অনেকদিন পর আমাদের এই জিনিসটা ফুটেছে, কালারটা এত সুন্দর। চলো, আমি দেখে এনজয় করছি, তোমরাও দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চলো, কি জিনিসটা দেখাচ্ছি চলো দেখো। অনেকদিন পর এই ফুলটা দেখো না, এই জবা গাছটার ফুলটা দেখো, এত সুন্দর কালারটা তোমাদের হয়তো দেখাতে হয়তো তোমাদের দেখাতে হচ্ছে না। আমার ছোট দেখো, গাছটা মারাই গেছিল, দেখো মরে যাওয়ার পর গাছটা আবার জল দিতে দিতে দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো গাছটা, গাছটা দেখো আবার বেঁচে গেছে। দেখো মরণ না থাকলে মরে না এটা গাছটা। দেখো আমি বেটো মানুষ তো, দেখো কত সুন্দর এই গাছটা হয়েছে। গাছটা সরি, গাছটা নেই, আমার ফুলটা খুবই সুন্দর হয়েছে, খুব ভাল লাগছে। আর এই দেখো একটা পরিও এসে গেছে, খুব ভাল লাগছে। আর এই গাছটা দেখো দেখো বন্ধুরা, চলে এসেছি আমি গাছে জল টল দিয়ে বিছানা উঠাতে চলে এসেছি। দেখো বিছানাগুলো উঠিয়ে নিই, আগে বড় খাটটার বিছানাটা উঠিয়ে নিই, তারপরে আমি ছোট খাটটা পরিষ্কার করবো। দেখো আগে কম্বল দুটো তো লাগছে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন। আর গরমের সময় আমাদের 12 মাস খালি কম্বল লাগে, গরমের সময় এসি চলে কম্বল লাগে, আর ঠান্ডার সময় তো কম্বল লাগবে। এখন খুব ঠান্ডা না, মানে পাখা চলছে আমাদের, এতটা ঠান্ডা না, পাখা না চালিয়ে ঘুমাতে পারছে না, পাছে চলছে কিন্তু এসি ছাড়া চলছে। দেখি কবে ঠান্ডা পড়ে, আমাদের এখানে ততটা ঠান্ডা পড়ে না, শেয়ার করব যে কেমন ঠান্ডা পড়ে। আমার তো সোয়েটার না পরলেও চলে, আমার ছেলে তো পরতেই চায় না, তোমার দাদাভাই তো পরেই না, ওর বাবার আরও ঠান্ডা লাগে না, আমার একটু টুট লাগে। আমার শীতকালে শীত লাগে বেশি, গরম করে গরম লাগে বেশি। আমি আজও একটা মানুষ তোমার দাদাভাই বলে, আমি কী করবো বলো? আমার যেরকম মানে শরীরের ইচ্ছা তো দেখো, আমি বিছানাটা পর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার বিছানাই হলো বেডরুমের, আমি কিন্তু নতুন বিছানা চাদর কিনেছি, তাও পাচ্ছি না, পাতবো পরে। এগুলো কটনের তা তো বেশ ভালোই আছে। এবার দেখো চলে এসছে, জামাকাপড় ইস্ত্রি করা রেখে দিয়েছে রাত্রেবেলা, এখন আমি আলমারিতে উঠিয়ে রাখবো। আগে উঠিয়ে রেখেছি, আর একটা বাকি ছিল আনতে। এখন আমি রোজ তোমার দাদাভাই জামা প্যান্টগুলো আমি ইস্ত্রি করে আলমারিতে উঠিয়ে রাখি এইভাবে। এইবার আমি চলে এসেছি, দেখো যত জামা প্যান্ট সিঁড়িতে থাকে না স্নান করার জন্য, সব আপনার সিঁড়িতে রাখে, এরা সবাই এই অভ্যাস ওদের। দেখো সিঁড়ির থেকে আমি করে রেখে চলে আসলাম বিছানার জন্য। এবার আমি চলে এসেছি কিচেনে, কালকে রাত্রিবেলা তোমার দাদাভাই 2 পেটি ডিম নিয়ে চলে এসছে। আমার রাত্রিবেলা কাজ করতে ইচ্ছাই করে না, জানোই তো আবার এখন কাজে কোনো মন নাই, কাজ করতে ইচ্ছা করে না, তবু শরীরটাই চলে না ঠিক মতো। ডাক্তার দেখাবো, তারপরে মনে হয় সুস্থ হওয়ার পর আমার কাজে জোর আসবে। এবার চলো, 2 পেটি 2 ট্রে পেটি না 2 ট্রে ডিম নিয়ে এসছে। এবার আমি রেখে দিই ডিমের এই ট্রে করে, আমি আর একটা ট্রে আছে এই ধরনের একটা লাল ঝাঁপির মতো কিনে নিয়েছি, ওইটার মধ্যে আমি ফ্রিজে রেখে দেবো, নাই তো এমন জায়গায় রাখবো যে আমাদের এখানে কেউ তো ডিম টিম খায় না, ডিম খায় না, ওই জন্য আমি দেখো ফ্রিজের এমন জায়গায় রাখবো দুই থাকের মাঝখানে কেউ বুঝতে পারবে না যে ডিম আছে। দেখো আমি সেই 7টা ডিমই গুছিয়ে রেখে দেবো একভাবে সুন্দর করে। আমাদের তো এখন ছেলের স্কুল খুলে গেছে, রোজই আমার 2টো 4টে ডিম, সকালে তো 2 কি 3টে লাগবেই, 3-4টে করে, 4টে লেগেছে আজকেও, 4টে করে লাগবে, 2টো করে লাগবে ডিম থাকলে। আমি অত খাই না, পছন্দ করি না ডিম, আমরা ডিমের ঝোল খুবই কম খাই, কিন্তু ডিমের ওই সকালবেলা সবজিটা আমার ছেলে খালের সবজি খায় না। 2 প্যাকেটে মিষ্টি ছিল, মিষ্টিগুলো গুছিয়ে রাখলাম, ডিমের ট্রেটাও গুছিয়ে রেখে আসি। এবার চলে আসছে কিচেন, তো আমি সকালে পরিষ্কার করে রুটি সবজি বানিয়ে নিয়েছি। এবার আবার তোমার দাদা ভার জন্য রুটি বানিয়েছি, তার জন্য আটার গুঁড়োটা পরে না প্রচণ্ড রুটি বানালে, ওই জন্য বলছি কিচেনটা আবার মুছে নিই। এমনি খালি মানে কাপড় দিয়ে নিচ্ছি, মানে খালি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আটাটা না থাকে তাই আটার গুঁড়োটা প্রচণ্ড হয়ে পড়ে, ওই জন্য দেখো গ্যাসের ওইটা উঠিয়ে নিয়েছিলাম যে আটার গুঁড়োটা প্রচণ্ড হবে। রুটি বানালে কিন্তু গ্যাস বারবার মুছতে অসুবিধা প্রচণ্ড আরে হয়। আমি 2 বার সকালের থেকে রুটি বানানি হয়ে গেছে আমার। এবার আমি ভাবছি তো রুটিটা বানানি কমপ্লিট হয়ে গেল, সরি ভুল বলছি, গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি বাসন মাজতে চলে এসেছি। দেখো তাহলে এই সাইডটা পরিষ্কার হয়ে যাবে, বাসনটা মেজে নেবো আমার কাছে। দেখো বাসনটা মাজা তোমাদের কাছে হয়ে গেছে, এখন মাছ কাটতে দেবো, জামা কাপড় ভিজাতে দেবো, খরচা দেবো, সব বাকি আছে। তোমাদের একটা খুশি খবর জানাতে এসেছি, খুব খুশি, তোমার দাদাভাই তো ভীষণ 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 খুশি। আর 3-4 দিন পরে সেই খুশির জিনিসটা তোমাদের দেখাবো, আজকে হয়ে গেছে সেই খুশির জিনিসটা, 3-4 দিন পর দেখাবো। এখন একটুখানি বলে রাখছি কি খুশির জিনিস, তোমরা গেস করো।
বলতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানা। চলো দেখতে থাকো আমার বাসন মাজা হয়ে গেছে, কিচেন সাফ করে গেছে, এবার আমি জামা কাপড় কেচে দেখো মাছটা কোথায়, আমার মাছটা কোথায়, ও সরি মাছটা এখন কাটতে দেবো। ও রে ভাই একটু জল পড়লো, মুছে নি এই মাছ কটা সেদিন নিয়ে এসছে আমাদের, এই মাছটা ভালো লাগছে বলে পেয়েছি নিয়ে চলে এসছে। আর চলো দেখতে থাকো এখানে গুছিয়ে নি, গোছানোর পর ফটাফট কাজ করে রান্নাটা করে ফেলি। চলো দেখতে থাকো, দেখো সবটাই দেখানো যায় না, আমি জামা কাপড় ভিজিয়ে কেচে চলে এসেছি, মাছও কেটে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাতে পারিনি কেন বলো তো, সবটা দেখানো তো যায় না। তা তারপরে আমি চলে এসেছি যে না ওই ভিডিওটা পরে রেখে দিয়েছি তুলে, পরের ভিডিওই পাবে। এবার আমি চলে এসেছি, চলো ঘরটা ছাদ দিয়ে নি, কিচেন সাফ করা হয়ে গেছে, ওই কটা কাজ হয়ে গেছে, এবার আমি জামা কাপড় কাচার পরেই আমি চলে এসেছি ঘর ছাদ দিতে। এবার ঘর ছাদে পোছা লাগিয়ে নেবো ভাবছি, কিন্তু না আমার রান্নাটা অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য রান্নাটা আমার চাপাতে হবে, তারপরে ঘরটা মুছে নেবো, রান্না হতে হতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেলে কি আর শুকিয়ে যায়, অসুবিধা না ততটা, তাহলে কাজ করতে সুবিধা হয়। দেখো আমি ওই কাঠটা রেখে দিয়েছি, ওইটা আবার গুছিয়ে রেখেছি, কাজে লাগবে আমার। আর গ্যাসের সাইড বাইট সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা ভাবছি যে সরিয়ে সরিয়ে পরিষ্কার করবো, দেখো সরিয়ে সরিয়ে নিচে অনেক নোংরা হয় প্রচণ্ড, আর গ্যাসটাও নোংরা সারাদিন ওইখান থেকে, আর আমাদের এইখানে প্রচণ্ড আরে কাজ চলছে, এত ধুলো, আর শীতকালে যেন জানি না কোথার থেকে ধুলো হয়। আমি দুদিন আগেই জানলা পরিষ্কার করেছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু আবার দুদিন নাই হতে হতে এত নোংরা হয়ে গেছে। দেখো আমি ঘর ওইসব ঘর কিচেন ঝাড় দেওয়ার পরে আমি চলে এসেছি, দেখো স্টোররুমে আমি কী রেখেছি, বর্তন রাখার র্যাকটা রেখেছি, আমি ওইদিকে রাখলে জায়গা নাই, ওই জন্য এখানে রেখেছি, মেশিনটা রেখেছি, যে এই ঘরটা একটু খালি খালি লাগলে ভালো লাগবে দেখতে। ওই ঘরটা ঝাড় দেওয়া নেওয়ার পর দেখো আমি ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে, দেখো আর সিঁড়িটা রাখার জায়গায় না, সিঁড়িটা যদি কেরুর গায়ের পর পরে সে তো যাবে, প্রচণ্ড আরে ফাড়ি সিঁড়িটা, দেখো আমি সিঁড়িটাও ঝাঁত দিয়ে নিয়ে চলে আসছি, আমি তো রোজই সিঁড়িটা ঝাঁত দিয়ে নিই, ওরা উচ্ছে নিয়ে এসছে তোমার দাদা বাড়িতে, উচ্ছেটাও আমি কিচেনে রেখে আসলাম, সিঁড়িতে রেখে গেছে, আমাদের যত জিনিস সিঁড়িতে রাখবে যত জিনিস, আর আমি পরিষ্কার করতে লাগলাম চেয়ার টেয়ার। আমি কিন্তু ঘরের সব জিনিস সরিয়ে আমি ঝাড় দিতেই ভালোবাসি, কেন পরিষ্কার থাকে, মোছা পোছাটাও হয়ে যায়, নয় তো দিনের পর দিন এই জিনিস তো তো থেকেই যাবে। এরকম পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঠাকুর ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার মনে পড়ছিল যে কটা বাজে দেখি হলঘরে যেয়ে দেখি, বাবা অনেকটা বেজে গেছিল, 12টা বেজে গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম জানো না, তাই এই ঘরটা ঝাঁট দেওয়ার পরে তখন চলে এসে। দেখো আমি আর্ধেক ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি রান্না করতে, আমি একবার সকালে ঝাঁট দিয়ে নিয়েছি, এবার ভালো করে ঝাঁট মোছার জন্য, কিন্তু আর্ধেক কটা বাজে অনেক বেজে গেছে, 10টা বাজতে গেলাম, ওই জন্য আগে রান্নাটা সেরে নিই, আগে রান্নাটা সারার পরে তারপরে সব কাজ করব। চলো দেখতে থাকো চালটা বেশি দিন, অনেকদিন চাল তো কোনো পোকা মাকড় হয়ে গেছে নাকি সেটাই ভাবছি যে আজকে একটু বেছে নিই, আমি রোজই বেছে নিই রান্নার আগে। সকালে আমি রুটি তো খেয়েছি না, এখন অল্প করে চাল দিয়ে রান্না করবো, তো ঠান্ডা পাতার খেতে ইচ্ছা, কারণ এখন ঠান্ডার কাল এসে যাচ্ছে না, এখন ঠান্ডার সময় না আমার ওই কি বলবো ঠান্ডা ভাত দিয়ে আর বেগুন পুরা দিয়ে যদি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় ও মজা এসে যাবে, এখানে যেরকম বেগুনও পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না, পশ্চিমবঙ্গে সত্যি খেয়ে শান্তি। হয়ে গেছে বাচ্চা, কড়াই দেখো গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, আর কিছু ডাল আছে, সবাই সবজি আর ডাল আছে, আর তো রাত্রে ডাল ছিল আর সকালে সবজি, সকালে একটু বেশি করে আমি সবজি রান্না করে নিই, আর দুপুরবেলা একটা সবজি রান্না করে, দেখো উচ্ছেগুলো মেয়েছে তোমার বাবা কত সুন্দর, উঠলে উঠছে তো কিন্তু আর দেখো খুবই সুন্দর 120 কিলো উঠছে, আর এইটা আমার দুটো গাছে, এই দুটো আমার গাছে থেকে একদিন পেয়েছে, আমি মেয়েদেরগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। চলো কেটে নিই দেখতে থাকো।
আগে তো উচ্চে কাটতে যে আমার হাতে ব্রাশ দিয়ে ছোট চাকুটা আমি অনেকটা নেব না, আগে গাছের দুটো উচ্ছেগুলো কাটি তারপর দেখতে পাবো মাছটা মারতে লাগে। দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করার পর, আজকে আমি আমার ছেলেকে পেয়ারা মাখা দিয়ে, দেখো এটা হলো কি লবণ, বিট লবণ না কি সিন্দুকুর লবণ বলে, এটা হলো গোলমরিচের গুঁড়ো, লঙ্কা লবণ নিয়ে আসছো নু, লঙ্কা নিয়ে আসো, এরকম পেয়ারা গুলো দিয়ে নি, এরকম চারটে পেয়ারা নিয়েছে, দেখো একটা এই দেখো দেখতে পাচ্ছ চারটে নিয়েছে, দেখো লবণ নিয়েছো, আমি জানি না মানে সোনু যায় না দেখতে, আগে কেটে নি চারটে পেয়ারা, আমরা খেতে পারবো না শোনো, লবণটা এনে দিবি, লঙ্কাটা এ যা বাকি গছ দে, লবণ লঙ্কাটা নিয়ে পিছনে রাখলাম শুনলে না, দেখো ডাব্বা ধরে নিয়ে চলে এসেছে লঙ্কা গুলো, পাগল ছেলে, চলো দেখি দেখো আমি মাখিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো পেরাকোটা কেটে নিয়েছে, এই দেখো এখন আমি এই লবণটা দিয়ে দিই, দেখা যাচ্ছে না দূরে রাখতে হবে একটু, দেখি আমার ছেলে যদি একটা খেত পুরো কমপ্লিট করে আবার মাখিয়ে দেবো, বিট লবণ দিলাম, এ দেখো গোলমরিচের গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়োটা আমার কাছে নাই, মানে খতম হয়ে গেছে, এখন আর কে বানাবে, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, লবণ হালকা দিতে হবে আর একটু লঙ্কার গুঁড়োই তো নাই, আরে জিরে টিরে সব এক করে নিয়ে এসেছি শোনো, এই দেখ তো দেখো বন্ধুরা জিরে হল, আরে অবস্থা এইসব, তোরা আমার ভালো লাগে না, তোরা কোনো কাজ দিলাম শান্তি পাই না, গলতি সে গির গেল, আরে উসি কে আন্দর লঙ্কা কা গুঁড়ো হামকো পাতা হ্যায় দিখাও তুমকো, এই দেখো হ্যাঁ হলুদের মধ্যে লঙ্কার গুঁড়ো চলে গেছে, দেখো সর মানে সর লেলা হাতছে, সর তোরা কোনো কাজ দিলাম শান্তি পিদার রাখা থাকে ফিট এস হয়ে গেছে, আছে তোরা বলে তো এইটা নিয়ে আসিস কেন, তুই বড় ডব্বা নিয়ে আসতে পারিস না, দেখো পাতা নিয়ে বড় ডব্বা কাটিস চলো মাখিয়ে নি খাওয়া দাওয়া করে, আচ্ছা ছেলে আর মায়ের ঝগড়া হয়ে গেলো, এখনো তো ঝগড়া কমপ্লিট হয়নি, ওইগুলো কমপ্লিট করতে হবে ঝগড়াটা, দেখ কি দারুণ হয়েছে, তুই খাবি তো দেখো চেয়ার মাখা, তোর দেখতে দেখো খেয়ে নি তারপরে,